শুরু করি। ওকে, আমি আসলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জিতে গ্রিন রুট ওয়াচ ট্রিটমেন্ট নামে একটা ট্রিটমেন্টের কথা আমরা গতকাল পড়ছিলাম। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে হচ্ছে ডোমেস্টিক ওয়াটার বা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার এই টাইপের ওয়েস্ট ওয়াটার যেগুলো আছে সেগুলোকে ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করাটা ট্রিটমেন্ট করার যে প্রসেস সেটা কেমন, সেটা হচ্ছে একটু অন্যরকম প্রসেস। সেটা হচ্ছে আমরা ওয়েট প্ল্যান্ট দিয়ে হচ্ছে একটা ওয়াটারকে ট্রিটমেন্ট করা হয়। স্যার ওয়েট প্লান্ট দিয়ে হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, ছবি দেখালে তোমরা জিনিসটা ভালো বুঝবা। স্যার এখানে কি যে পানির সফটনেস হার্ডনেস এগুলা ইয়ে করা হয় না? না না না, সরি, গ্রিন রুট না, সরি, রোড জোন, এই জন্যই হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে রোড জোন ওয়াটার ট্রিটমেন্ট টাইপের একটা ট্রিটমেন্ট প্রসেস। আমরা যদি ছবি দেখি, তো জিনিসটা হচ্ছে এরকম যে ধরো কোন একটা জায়গায় অনেক টাইপের এই টাইপের যে কিছু ওয়েট প্ল্যান্ট রাখা হয়, এবং সেইখানে আমি আমার যে ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেই ওয়েস্ট ওয়াটারটা সেখানে দিব, দিলে এই ওয়াটারটা এইখানে হচ্ছে পিউরিফাই হবে, পিউরিফাই হবে, এবং সেই পিউরিফাই ওয়াটারটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসব। যেখানে দেখো পুরো ছবিটা দেখানো হয়েছে যে মানে সুয়ারেজ ইনফ্লো বা যে কোনো ওয়েস্ট ওয়াটারকে যদি আমরা এরকম দেই, সেখানে হচ্ছে কিছু এরকম প্ল্যান থাকে, কিছু মানে কিছু নির্দিষ্ট গাছ আছে, সেই গাছগুলো লাগানো হয়, সেখানে কিছু গ্রাভেল থাকবে, বিভিন্ন কিছু দিয়ে এমন একটা প্রসেস করা হয়। সেই প্রসেসের মাধ্যমে ওই ওয়াটার গুলা পুরোপুরি হচ্ছে কি হয়ে যাবে, ওইখানে পরিশোধিত হয়ে যাবে। এটা তোমরা মনে হয় গ্রামে কিছু ই দেখছো যে ফিল্টার, কিছু ন্যাচারাল ফিল্টার আছে না, যে একটা কলস থাকে, ফার্স্ট একটা কলস জি স্যার, থাকে, স্যার তারপর বালি দেখেছেন? থাকে, জি স্যার, ওই তারপর হচ্ছে কয়লা থাকে স্যার, হ্যাঁ বালি থাকে স্যার। জি স্যার, এগুলা দিয়ে ন্যাচারাল ওয়েতে হচ্ছে ওয়াটারকে ফিল্টার করা হয়। এইটা ঠিক ওই টাইপের একটা প্রসেস যেটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস এবং খুবই মানে চিফ টাইপের একটা প্রসেস বা খুবই সহজ একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ওয়াটার মানে ওয়াটার ই করা হয়, পরিশোধিত করা হয়। তো এটাকেই বলা হয় রোড জোন ওয়াটার ট্রিটমেন্ট অ্যাকচুয়াল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল মেইনটেনেন্স সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে ওয়াটারকে পিউরিফাই করা হয়। তো আমরা আজকে সয়েল পলিউশনের দিকে যাব। সয়েল জিনিসটা কি, সয়েল হচ্ছে সয়েল ইজ আ থিন কভারিং ওভার দ্য ল্যান্ড কনসিস্টিং কনসিস্টিং অফ এ মিক্সচার অফ মিনারেলস, অর্গানিক ম্যাটেরিয়ালস, লিভিং অর্গানিজমস, এয়ার অ্যান্ড ওয়াটার। তো সয়েলের মধ্যে এই সবগুলা উপাদানই থাকে। সয়েল বলতে আমরা বুঝি যে আমরা আসলে কি বুঝি, আসলে আমরা আমাদের যে ভূমি বা মাটি বলতে যে জিনিসটা বুঝি সেটাই হচ্ছে সয়েল। তো এই সয়েলের প্রোফাইলটা যদি আমরা একটু দেখি, সয়েলের প্রোফাইল কি, এখানে কয়েকটা লেয়ার থাকে। টপ লেয়ার থাকে, টপ লেয়ারের একটা জিনিস আছে সেটাকে আমরা বলি ও অরিজন। আচ্ছা, সেখানে হচ্ছে ফ্রেশলি ফলেন ডিকম্পোজ লিভ থাকে, মানে আমাদের ধরো গাছ থেকে কোনো একটা পাতা পড়লো, সেই পাতাটা কি থাকে, একেবারে উপরে টপ লেয়ারে থাকে, সেইটা ওখানে থাকবে, আস্তে আস্তে সেটা মানে পচে পচে মাটির সাথে মেশা শুরু করে, ঠিক আছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো ওই যে ওই প্রথম যে লেয়ার জিনিসটা থাকে, বা আমরা মাটি যখন খুঁড়ি প্রথম লেয়ারে দেখবো যে অনেক পাতা পাওয়া যায়, পাতা পাওয়া যায় না? জি স্যার, আচ্ছা, পাতা জি স্যার,
আমাদের আরো বিভিন্ন ওয়েস্ট যেগুলো নষ্ট হয় না, পলিথিন, এগুলো হচ্ছে প্রথম লেয়ারে পাওয়া যায়। টুইস্ট, অ্যানিমাল ওয়েস্ট, ফাঙ্গি, সবচাক, আদার অর্গানিক ম্যাটেরিয়ালস যেগুলা এই লেয়ারে পাওয়া যায়। এখানে হচ্ছে কালারটা হবে কি ব্রাউন বা ব্ল্যাক, এই কালারে এই জিনিসগুলো অবস্থায় থাকে। তারপর হচ্ছে আপার মোস্ট আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে এই হরিজন পার্শিয়ালি ডিকম্পোস্ট অর্গানিক ম্যাটার অ্যান্ড ইনঅর্গানিক মিনারেল পার্টিকেলস, সেগুলো একটা আরেকটু ডার্কার হবে এবং আরেকটু লুজার হবে, ঠিক আছে? এরপরে একেবারে টপ লেয়ারের পরের লেয়ারটা, তো সেইখানে তারপরে হচ্ছে আমরা আরো দুইটা জোন পাবো, একটা হচ্ছে বি হরিজন আর একটা হচ্ছে সি হরিজন। বি হরিজন হচ্ছে সাব ওয়েল কন্টেইনস লেস অ্যাকোয়াটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ফিওয়ার অর্গানিজমস দেন এ জোন, আর সি হরিজন হচ্ছে ওয়েদার প্যারেন্ট ম্যাটেরিয়াল, একেবারে যেগুলো একেবারে র ম্যাটেরিয়াল, তুমি সেখানে কয়লা টয়লা পাবা বা হচ্ছে এই টাইপের যেগুলো একেবারে মাটির নিচে র হিসেবে পাওয়া যায় সেগুলো তুমি পাবার জন্য। তো এরকম সয়েলের একটা প্রোফাইল আছে, মানে সয়েলে অনেকগুলো স্তর আছে, এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো স্তর আমরা দেখতে পাচ্ছি। এই এই স্তরে আমরা নর্মালি হাঁটাহাঁটি করি, তাই না? এখানে গাছ বিভিন্ন প্ল্যানের জন্মায় যে স্তর, তার নিচে একটা স্তর আছে, এই এই স্তরে থেকেই এই গাছের লিপ গুলা আস্তে আস্তে পড়তে 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 এই এরকম একটা প্রসেস চলে আসে, বা সয়েলে যে পলিউশন টাইপের হয়ে যায় এরকম একটা প্রসেস হয়ে যায়, এবং সেটা অনেক ডার্ক আর দেখতেছে। সেখান থেকে যদি আরো নিচের দিকে চলে যাও, তখন হচ্ছে যে র ম্যাটেরিয়াল বা যেগুলো পাবা সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা যদি সত্যিকার অর্থে আরো আরো অনেক বেশি ভেতরে ঢুকতে পারি, তখন আমরা আসলে অনেক প্রোফাইল দেখতে পাবো। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আসলে ওখানে কোনো মাটি নাই, পুরো একটা রক হয়ে গেছে। আমার আসলে মুভিটার নাম মনে নাই, কিন্তু মুভিটা ছিল এরকম যে ওরা আর্থিক সেন্টারে প্রবেশ করে, এরকম কোনো হলিউডের মুভি দেখছো কেউ? আমি ঠিক এই মুহূর্তে নামটা না স্যার, মনে এরকম করতেছি দেখিনি। না স্যার, তো কয়েকজন থাকে, ওরা হচ্ছে আর্থিক সেন্টারে প্রবেশ করার চেষ্টা করে, একেবারে আর্থিক সেন্টারে। তো সেখানে আসলে অনেক সাইন্টিফিক পেপার সেপার দেখায় আর কি। তো এইটার কথা, মানে এই জিনিসটা পড়তে গিয়ে মুভির কথা মনে পড়লো আর কি। আচ্ছা, কজেস অফ সয়েল ডিগ্রেডেশন, মানে সয়েলের যে প্রবলেম গুলা হচ্ছে এগুলা কি কারণে হতে পারে বা কি কারণে হয়। ইলোশন একটা ব্যাপার, সেটা হচ্ছে ইলোশনের কারণে সয়েল ডিগ্রেডেশন হতে পারে। তারপর হচ্ছে বাই উইন্ড অ্যান্ড ওয়াটার এক্সেলারেটেড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস সাসেস ফার্মিং, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, তারপরে ওভার গ্রেজিং বাই লাইভ স্টক, বার্নিং অফ গ্রাস কভার অ্যান্ড ডিফরেস্টেশন। আমরা তো এখন মানে আমাদের নিজেদের প্রয়োজনে যা ইচ্ছা তাই করতেছি, বিল্ডিং বানাচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের ফার্ম তৈরি করতেছি, তারপর হচ্ছে বন জঙ্গল কেটে ডিফরেস্টেশন করে ফেলতেছি, ঠিক আছে? এখন গাছপালা নাই, ঠিক আছে? ইন্ডাস্ট্রি করতেছি, সেই করতেছি, তো এই জন্য এটা কিন্তু একটা ইম্প্যাক্ট আসলে হচ্ছে, আসলে ডে বাই ডে ইম্প্যাক্ট হচ্ছে, সেটা আসলে ইনস্ট্যান্টলি আসলে বুঝা যায় না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, তখন আমরা সেখান থেকে আর ব্যাকও করতে পারবো, এরকম একটা অবস্থা এই পৃথিবীতে হবে, সিরিয়াসলি এটা হবে, এটা মানে এটা এড়ানোর কোনো উপায় নাই, ঠিক আছে? এবং এই সবগুলাই হচ্ছে আমাদের, মানে এখানে ন্যাচারাল ইভেন্টও আছে, আবার ম্যাক্সিমাম ইভেন্টটাই হচ্ছে আমাদের মানে আমাদের হিউম্যান, আমরা এগুলো তৈরি করতেছি, আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে এই ব্যাপারগুলো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা এক্সেস ইউজ অফ ফার্টিলাইজার, প্রোডাকশন বাড়ানোর জন্য, খাবার প্রোডাকশন, আমরা তোমরা যদি তোমাদের বাবা মা বা হচ্ছে দাদা দাদির কাছে শোনো, তাহলে শুনবা যে এক সময় বাংলাদেশে অনেক অভাব ছিল, ঠিক আছে? তখন ঠিক মতো ই হইতো না, ধান হইতো না বা জিনিসপত্র হইতো না আর কি, যে মাছে ভাতে বাঙালি বলতে একটা ব্যাপার ছিল না, তখন অনেক জলাশয় ছিল বা নদী নালা ছিল, সেখানে মাছ ছিল, কারণ তখন নদী নালার পরিবেশ ভালো ছিল। আবার কিন্তু সমস্যা হচ্ছে যে অন্য কিছু ছিল না ওইরকম, মানে ধান অত হইতো না, এইসব ব্যাপার স্যাপার ছিল, তো যে মাছ আর ভাতই খাইতো মানুষ, আর কিছু খাইতে পারতো। তো
ওই অবস্থা থেকে ব্যাক করার জন্য মানুষ কি করা শুরু করলো, যে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, এইসব চিন্তা ভাবনা করলে মানুষ আস্তে আস্তে ফার্টিলাইজার ইউজ করা শুরু করলো। তো ফার্টিলাইজার ইউজ করে, তারপরে ইনসেক্টিসাইড ইউজ করে, যে পোকামাকড় আছে, হার্বিসাইড ইউজ করে, পেস্টিসাইড ইউজ করে, ফাঙ্গিসাইড ইউজ করে, মানে যত ধরনের কীটনাশক টাইপের যা যা আছে যেগুলো তোমার ফসলে ক্ষতি করে, সব ধরনের ইউজ করে। কিন্তু সেসব ইউজ করার পরে আলটিমেটলি হ্যাঁ একটা রেজাল্ট হয়েছে যে আমাদের এখন ফুড প্রোডাকশন ইনক্রিজ হয়েছে, কিন্তু ফুড প্রোডাকশন ইনক্রিজের সাথে সাথে অনেক কিছু আবার নষ্ট হয়ে যাচ্ছে, মানে ভাত বাড়াইতে গিয়ে এদিকে আমাদের মাছ চলে গেছে, ঠিক আছে। আবার কয়েকদিন পরে দেখা যাবে আস্তে আস্তে মানে জমির উর্বরতা যে জিনিসটা ব্যাপার ছিল সেই উর্বরতা কমে যাবে, এরকম একটা ব্যাপার হয়। সয়েল ফার্টিলিটি ইজ লস্ট, মানে আমাদের মাটির যে উর্বরতা ছিল সেই উর্বরতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে এই ব্যাপারটা হচ্ছে কিল বেনিফিশিয়াল ইনসেক্টস, অনেক ইনসেক্টস আছে যেগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যেমন চিন্তা করো এই কবর দেয়ার যে প্রচলন, এটা কিভাবে হয়েছে, বা কবর মানে সবকিছু কিন্তু মানে কবর দেয়া হয়, মানে বাংলাদেশে আমরা আমরা আমাদের আমাদের ধর্ম অনুযায়ী আমরা হচ্ছে মানুষকে কবর দিই। তারপরে দেখবা কোন একটা কিছু মারা গেলে আমরা সেটা মাটি মাটিতে পুঁতে রাখি, তো একই কথাই কিন্তু। তো এই যে মাটিতে পুঁতে রাখলে জিনিসটা আসলে কি হয়, জিনিসটা হয় কি যে ওইখানে আস্তে আস্তে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, সেগুলো আস্তে আস্তে ওগুলাকে কি করে, ওগুলা পচে, পচানোর পরে উপকারী ব্যাকটেরিয়া সেগুলাকে আস্তে 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 মাটির সাথে মিশে ফেলে, মানে এমন একটা পরিবেশ তৈরি করে। আস্তে আস্তে সেটা কি হয়ে যায়, মাটি হয়ে যায়। ধরো 100 বছর পুরনো একটা কবর যদি তুমি এখন খুঁড়ো, সেখানে আসলে কিছুই পাবা না, একটা হাড়গোড় পাবা সর্বোচ্চ, আর বাকি সবকিছু দেখবা যে মাটির সাথে মিশে গেছে, ওখানে কোনো গন্ধ বন্ধ কিচ্ছু নাই। তো এখন আমরা যদি যে ফার্টিলাইজার, তারপরে মানে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করি, তাহলে কি হবে, সেই উপকারী যে কীটপতঙ্গ গুলা, ব্যাকটেরিয়া বা কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলো তো মারা যাবে। সেগুলো যদি মারা যায় তো আলটিমেটলি আমাদের যে ন্যাচারাল প্রসেস, সেই প্রসেসে একটা প্রবলেম তৈরি হবে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, সেই প্রসেসে এক ধরনের হ্যাম্পার তৈরি হচ্ছে। তো এগুলার কারণে মানে আমাদের সয়েল পলিউশন মানে হচ্ছে এবং ক্রমাগত ক্ষতি মানে চলতেছে। আমি কি যেন একটা কথা তোমাদের বলতে চাই, ভুলে গেলাম, মনে করলে বলবো। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা যেটা করতে পারি সেটা হচ্ছে মাটি ক্ষয় রোধ করার যে ব্যাপারটা, সেটা একটা জিনিস। তারপর আমাদের অ্যাক্টিভিটি যতগুলো আছে, যত ধরনের অ্যাক্টিভিটি আছে, ফার্মিং একটু সীমিত আকারে করতে হবে, কনস্ট্রাকশন কাজগুলো একটু দেখে শুনে করতে হবে, বা হচ্ছে ডিফরেস্টেশন করা যাবে না, একটা গাছ যদি আমরা কেটে ফেলি দুইটা গাছ লাগানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। এভাবে করে আমাদের আসলে পরিবেশটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে আমাদের নিজেদের জন্যই, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা চাইলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করতে পারি, যেমন অর্গানিক ফার্মিং করতে পারি। তারপরে বায়ো ফার্টিলাইজার যেটা আছে সেটা ইউজ করতে পারি, আমরা নর্মাল কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ না করে বায়ো ফার্টিলাইজার ইউজ করতে পারি। আর্তম, আর্তম মানে হচ্ছে কেঁচো, কেঁচো কিন্তু খুবই ভালো একটা জিনিস, যেটা হচ্ছে তুমি যদি জমিতে ছেড়ে দাও দেখা যাবে তোমার জমির যত কীটনাশক যা আছে সব খেয়ে ফেলতেছে, মানে পৃথিবীতে মানে কোনো ধরনের ক্ষতি হবে না, ন্যাচারাল ওয়েতে তোমার তোমার জমির সব কীটপতঙ্গ মারা যাবে, তোমার ফলনও বাড়বে, আবার কোনো সমস্যা হচ্ছে না, এরকম একটা ব্যাপার তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো এই টাইপের প্রসেসের মাধ্যমে আমরা চাইলে পেস্ট ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে, ফার্টিলাইজার ইউজ না করে। তো এগুলো যদি আসলে মেইনটেইন করা হয়, তোমরাও যে মানে আস্তে আস্তে শুনতেছো, তোমরা নিজেরাও চিন্তা করবা, চিন্তা করলে আস্তে আস্তে আমাদের দেশ ডেভেলপ হবে বা পরিবেশ ডেভেলপ হবে আমরা আশা করি। তো সয়েল পলিউশন নিয়ে কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন তো বুঝতেই পারতেছি, নয়েজ ইজ আনওয়ান্টেড অ্যান্ড আনডিজারেবল সাউন্ড,
নয়েজ জিনিসটা কিন্তু একটু আপেক্ষিক। আপেক্ষিক কেমন, ধরো আমার জন্য যে জিনিসটা নয়েজ সেটা আরেকজনের জন্য সেটা নাও হতে পারে। অনেক সময় এরকম হয় না যে আমার পাশের বাসায়, আমি ছোটবেলায় আমি যখন ক্লাস 9-10 পড়তাম তখন দেখতাম আমার চলে গেছে, না হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। আমি এত ফ্রিকুয়েন্টলি নেট চলে গেল বুঝলামই না। জি স্যার। আচ্ছা তো আমরা যে জায়গাটাতে ছিলাম, সেটা হচ্ছে নয়েজ পলিউশন। আমি বলতেছিলাম যে নয়েজ পলিউশন এটা হচ্ছে একটা আপেক্ষিক জিনিস। আপেক্ষিক জিনিস কিভাবে, কারণ হচ্ছে নয়েজ হচ্ছে তুমি আসলে মানে কারোর জন্য যেটা নয়েজ অন্য জনের জন্য সেটা নয়েজ নাও হতে পারে। মানে ধর অনেকে এরকম আছে না খুব জোরে গান গান শুনতে পছন্দ করে, মানে এত জোরে গান শুনে যে নিজে রুমের বাইরে এসে বসে থাকে, তো তার জন্য কিন্তু সে নয়েজ না, তার সেটা ভালো লাগতেছে। আবার ধর আমার বাসার আমাদের বাসার আমাদের দাদি নানিরা তাদের জন্য সেটা কিন্তু খুব বেশি মাত্রায় নয়েজ। ঠিক আছে, তো নয়েজের একটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে মানে এটা একটা আপেক্ষিক জিনিস। নয়েজ অ্যাকচুয়ালি এক ধরনের সাউন্ড, সাউন্ডই আসলে নয়েজ। মানে সাউন্ডের একটা লিমিট, মানে সাউন্ড কিভাবে তৈরি হয়, কোনো কিছু একটা ভাইব্রেশন হইলে, এয়ারে ভাইব্রেশন হইলে সেটা সাউন্ড তৈরি হয়। এয়ার ভাইব্রেশনটা যদি এমন পর্যায়ে চলে যায় যে সেটা আমাদের কাছে বিরক্তিকর লাগা শুরু করে, তাহলে সেটাই হচ্ছে নয়েজ। আর সেটা যদি হচ্ছে বিরক্তিকর না লাগে, ভালো লাগে, তাহলে সেটা আমাদের কাছে নয়েজ না। যেমন অনেক সময় এরকম হয় না যে কোনো কোনো গান এত বেশি মানুষ শোনা শুরু করে আশেপাশে যেই শুনে সে বিরক্ত হয়ে যায়, তখন কিন্তু এটা নয়েজের পর্যায়ে চলে যায়। ঠিক আছে, সো নয়েজ ইজ আনওয়ান্টেড অ্যান্ড আনডিজারেবল সাউন্ড, যেটা আমরা শুনতে চাই না সেটা হচ্ছে নয়েজ। পারমিটেড নয়েজ লেভেল ইজ 125 ডেসিবেল। সাউন্ডের এক সাউন্ড পরিমাপক একক হচ্ছে ডেসিবেল, যেটাকে ডিবি দ্বারা প্রকাশ করা হয়, তো ডিবি মানে হচ্ছে ডেসিবেল। তো এই পারমিটেড নয়েজ লেভেল হচ্ছে 125 ডেসিবেলের মতো। এখানে একটা ছবি দেখানো হয়েছে যে রোড ট্রাফিক, রেল ট্রাফিক, এয়ার ট্রাফিক, ইন্ডাস্ট্রিয়াল নয়েজ, ডোমেস্টিক নয়েজ সবকিছু মিলে আমাদের মাথার অবস্থা হয়ে যায় এরকম। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু দেখি যে লেভেল অফ নয়েজ অ্যান্ড ভাইব্রেশন, মানে লেভেল অফ নয়েজ অ্যান্ড ভাইব্রেশন মানে কোন পর্যায়ে হতে পারে। আমরা যেহেতু নয়েজ লেভেল দেখলাম 125, তো স্বাভাবিক অবস্থা তাহলে কত? যেমন এই যে আমি এখন স্বাভাবিক কথাবার্তা বলতেছি তোমাদের সাথে, এটা হয়তো আমি 60 ডেসিবেলে কথা বলতেছি। ঠিক আছে, তারপর একটা রেসিডেনশিয়াল এরিয়া যেটা ডে টাইম মানে খুবই কোয়াইট অফিস, সেই সময় সেটা হয়তো 50 ডেসিবেল। তারপরে সুন্দরবন মিড নাইটে কোনো শব্দ নাই, সেটা হচ্ছে 30 ডেসিবেল। তারপর টেলিফোন রিং বাস, টেলিফোনে রিং বাজতেছে, তারপর বিজি স্ট্রিট, এয়ার কন্ডিশনার, সেটা সাউন্ড লেভেল হয়তো 70 ডেসিবেল। তারপর ইন এ সাবওয়ে স্টেশন, সেটা হয়তো 80। লার্জ ট্রাক, বড় বড় ট্রাক যেগুলা যখন পাস করে পাশ দিয়ে, তখন সেটা হচ্ছে 90 ডেসিবেল। চেইন চেইন ক্রসিং ওভার রেলওয়ে ব্রিজ, সেটা হয়তো 100 ডেসিবেল। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এরকম আছে, উইক ভাইব্রেশন আছে, কিছু লাইট ভাইব্রেশন আছে, যেগুলো আমরা আসলে ই হয়। যেমন এখানে আমাদের থ্রেশহোল্ড অফ হিয়ারিং কত, 0 ডেসিবেল, মানে 0 ডেসিবেলের নিচে আমরা কোনো কিছু শুনতে পাই না, মানে যেখানে কোনো সাউন্ড নাই। পৃথিবীতে কিন্তু অনেক সাউন্ড আছে। তোমাদের একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের মানে কান কিন্তু দুইটা, তাই না? কান দুইটা, চোখ দুইটা, তারপরে আমাদের নাকের মধ্যে যে নাকের যে ছিদ্র সেটাও কিন্তু দুইটা, মানে এগুলো হচ্ছে ডাবল ডাবল। কারণ এবং এগুলো আবার লিমিটেশন আছে, কারণ এগুলো যেগুলো ডাবল ডাবল সেগুলো লিমিটেশন আছে। আর মুখ হচ্ছে একটা, মুখের কোনো লিমিটেশন নেই, মুখ
মুক্তি আমরা যা ইচ্ছা ততক্ষণ ইচ্ছা বলতে পারি, কিন্তু কান দিয়ে তুমি চাইলেও মানে একটা লিমিটের বাইরে শুনতেও পারবে না, চোখ দিয়ে একটা লিমিটের বাইরে দেখতে পারবে না। তারপরে গ্রাণ শক্তিও কিন্তু আমাদের লিমিটেড, আমরা একটা নির্দিষ্ট সীমার বাইরে মানে স্মেল নিতে পারি। যেমন পৃথিবীতে অনেক সাউন্ড হয় যে সাউন্ড গুলা আমরা মানুষ শুনি না কিন্তু অন্য প্রাণী শুনতে পারে। যেমন এরকম একটা কথা তোমরা জেনে থাকতে পারো যে ভূমিকম্পের সময় সাপ তার গর্ত থেকে বের হয়ে যায়, শুনছো এরকম? ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে বা ভূমিকম্পের মুহূর্তে এরকম শুনছো কখনো? না স্যার শুনি নাই, শুনিনি। মানে ভূমিকম্পের সময় এমন একটা সাউন্ড তৈরি হয়, সাপ তো নর্মালি গর্তে থাকে, তো ভূমিকম্পে মানে কি পৃথিবী কম্পিত হয়, তখন সাপে সাপ হচ্ছে বুঝতে পারে যে সামথিং ইজ হ্যাপেনিং, তখন ওরা হচ্ছে গর্ত থেকে বের হয়ে যায়, না হলে তো মারা যাবে। সেই সাউন্ড কিন্তু আমরা বুঝতে পারি না, সেই ভাইব্রেশনটা আমরা বুঝতে পারি না। তারপর জি স্যার আমরা মানে আমাদের ধর্মীয় মতে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে কবরে আজাব হয়। ধর্মীয় মতে এই জিনিসটা বলা হয়েছে, যদি এটা ধর্মীয় মত কিন্তু আমার কাছে মনে হয় ব্যাপারটা লজিক্যাল কিভাবে হতে পারে, যে ওখানে নাকি আজাব হয় এবং মানুষ চিল্লা পাল্লা করতে থাকে, সেই সাউন্ড গুলা মানুষ বাদে সবাই নাকি শুনতে পায়, মানে আশেপাশে প্রাণী যারা আছে ওরা নাকি শুনতে পায়। তো তুমি যদি নর্মাল হিস্ট্রি চেক করো তাহলে দেখবা যে একটা গরু বা একটা কুকুর তার সাউন্ড শোনার যে ক্ষমতা সেটা মানুষের চাইতে বেশি, মানে মানুষ যে লেভেল পর্যন্ত সাউন্ড শুনতে পারে, মানে আমাদের সাউন্ড মানে আমরা নর্মালি হচ্ছে 20 থেকে 20,000 হার্জ এই ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনতে পাই, 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত আমরা সাউন্ড শুনতে পাই। কিন্তু তুমি যদি একটা কুকুরের কথা চিন্তা করো, ও অলমোস্ট 40,000 হার্জ এর মতো সাউন্ড শুনতে পায়। আবার বাদর যে প্রাণী ও মোস্ট প্রবাবলি 80,000 বা 90,000 হার্জ পর্যন্ত সাউন্ড শুনতে পায় বা সাউন্ড তৈরি করতে পারে। তার মানে স্বাভাবিকভাবেই ওরা হয়তো শুনতে পায়, ওরা হয়তো বুঝতে পারে, আমরা সেটা আবার বুঝতে পারি। পৃথিবীতে এমন সাউন্ড তৈরি করা যাবে মানে এমন প্রকট সাউন্ড তৈরি করা যাবে যে সাউন্ড তুমি শুনতে পারবে না, এটা শুনতেই পারবে না, মানে সাউন্ডটা হবে প্রাণী টানি বুঝতে পারবে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে আমার ওই জিনিসটা লজিক্যাল মনে হয় যে ওইরকম কিছু হইতে পারে, ঠিক আছে, যে হয়তো সত্যি হয়তো ওখানে কোনো একটা আজাব হয়, একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা আমরা আসলে শুনতে পাই। তারপর আমাদের চোখের কথা যদি চিন্তা করো, আমাদের চোখের দৃষ্টি কিন্তু একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা কেমন সেটা আমরা পড়বো যদিও সামনে, সেটা হচ্ছে আমরা 25 সেন্টিমিটারের মানে স্বাভাবিক চোখ যাদের, মানে স্বাভাবিক চোখ মানে হচ্ছে সুস্থ চোখ যাদের, যেন আমার চোখটা কিন্তু সুস্থ না আমি চশমা পড়ি, তো এরকম যাদের যারা চশমা পড়ে তাদের কথাটা ডিফারেন্ট, মানে তাদের ক্ষেত্রেও সেটা বের করে দেওয়া যাবে, কিন্তু যারা সুস্থ তাদের কথাটা আগে বলতেছি, যারা সুস্থ তারা হচ্ছে 25 সেন্টিমিটারে কম ডিস্টেন্সে কোনো অবজেক্ট বিনা কষ্টে দেখতে পাবে, সেটা কি জানতা? না স্যার। মানে তুমি তোমার এখনই একটা চেক না স্যার, তোমার হাতের ঠিক কলমটা নিয়ে তোমার হাতের ঠিক মানে একেবারে চোখের ঠিক সামনে নিয়ে ধরো, দেখবে কলমটা তুমি ভালো মতো দেখতে পাও না, পাচ্ছ না বা দেখতে পারবা না, বা কোন একটা লেখা কোন একটা লেখা ঠিক চোখের সামনে নিয়ে রাখো, দেখবে ওই লেখা তুমি দেখতে পাচ্ছ না। জি স্যার। কখনোই দেখতে পারবা না, এবং ওটা সরাইতে থাকো, সরাইতে সরাইতে এমন একটা ডিস্টেন্সে তুমি নিয়ে যাবা যে ডিস্টেন্সে গিয়ে তুমি ভালো মতো দেখতে পারবা। যদি সেই ডিস্টেন্সটা 25 হয় তাহলে তোমার চোখ সুস্থ, সেই ডিস্টেন্স যদি 25 এর বেশি হয় বা 25 এর কম হয় তাহলে সেইটা অসুস্থ চোখ, যারা আমার একটা অসুস্থ চোখ আমি 25 এর কমে দেখতে পাই। আর মানে এখানে মানে ওই ওই ডিস্টেন্সটা 25 না 25 এর বেশি না 25 এর কম সেই জিনিস দেখেও তোমার চোখের প্রবলেম কোন ধরনের সেটাও বলে দেয়, ঠিক আছে, বা চোখে কি প্রবলেম হয়েছে সেটাও বলে দেয়। এটা হচ্ছে আমাদের
মিনিমাম রেঞ্জ মানে 25 সেমিমিটার নিচে আমরা কোনো অবজেক্ট দেখতে পাই না। আবার একটা ব্যাপার আছে, আমরা অসীম পর্যন্ত দেখতে পাই, মানে আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে অসীম পর্যন্ত, আমরা এই জন্য আকাশ দেখতে পাই। ঠিক আছে, তারপরে ঘ্রাণ শক্তি লিমিটেড, যেটা তো আমরা জানি, এই দেখো মানে কোন একটা ক্রিমিনালের কে ধরার জন্য আমরা কি ইউজ করি, ডগ ইউজ করি, তাই না? ডগ স্কোয়াডে ডগ ইউজ করি। ও কি করতে পারে, ও হচ্ছে একটা মানে কোনো ক্রিমিনালে একটা যে কোনো একটা ইউজ করা যে কোনো একটা শার্ট যে কোনো কিছু পন্দশুকে সেই ক্রিমিনালের গতিবিধি সে বুঝতে পারে, সেটাকে আমরা মানুষ পারি, আমরা মানুষ কিন্তু পারি না। তো না স্যার, না স্যার, তো ঠিক সেই রকমই আমাদের একটা থ্রেশহোল্ড আছে, তো সেটা নয়েজ লেভেল হচ্ছে 0। তারপরে পাতা পড়তেছে এরকম হচ্ছে 10, স্টুডিওতে ব্রডকাস্ট হচ্ছে 20, বেডরুম এট নাইট 30, লাইব্রেরিতে 4G, কোয়াইট অফিস 50, কনভার্সেশনাল স্পেস 60, অ্যাভারেজ রেডিও 70, লাইট ট্রাফিক নয়েজ 74, সাবওয়ে স্টেশন 90, সিম্ফনি অর্কেস্ট্রা 100, রক ব্যান্ড সেটা হচ্ছে 110, এয়ারক্রাফট চেক অফ 120। তারপর থ্রেশহোল্ড অফ পেইন, মানে আমাদের পেইন শুরু হবে কোথা থেকে, মানে শব্দ শুনতে শুনতে তুমি মানে কষ্ট পাওয়া শুরু করবে, মানে একেবারে লিটারালি পেইন শুরু হবে, সেটা হচ্ছে 146। ঠিক আছে, এটা হচ্ছে নয়েজ লেভেল, যদি 146 হয় তখন তোমার পেইন শুরু হবে। নর্মালি এখানে কিছু নয়েজ লেভেল দেয়া আছে, সাইলেন্ট জোন কত, রেসিডেন্সিয়াল এরিয়া কত, কমার্শিয়াল এরিয়া কত, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কত, ডে নাইট টাইম এরকমটা হতে পারে। তারপরে সেফ টাইম এক্সপোজার, মানে তুমি কতক্ষণ পর্যন্ত কোন লেভেলে নয়েজটা রিসিভ করতে পারবা সর্বোচ্চ, সেটা হচ্ছে কি, তুমি 90 ডেসিবেলে ক্রমাগত 8 ঘন্টা তুমি হয়তো থাকতে পারবে, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি ডেইলি 8 ঘন্টার বেশি থাকা শুরু করো, ইন দ্যাট কেস তোমার প্রবলেম হয়ে যেতে পারে, মানে তোমার শ্রবণ শক্তি সমস্যা হতে পারে। 93 ডেসিবেলে তুমি হয়তো 4 ঘন্টা থাকতে পারবা, 96 এ 2 ঘন্টা, 99 এ 1 ঘন্টা, তারপরে 102 তে 30 মিনিটস, এরকম করে 120 তে তুমি 30 সেকেন্ড থাকতে পারবা, 120 ডেসিবেলে, এর বেশি থাকলে তোমার মানে সমস্যা হবে। যদি তুমি 150 তে যাও, 150 তে একেবারে ইনস্ট্যান্ট কিছুক্ষণ থাকো, তা তোমার কানের যে পর্দা আছে সেই পর্দাটা হয়তো ফেটে যেতে পারে। ঠিক আছে, সো আমাদের মধ্যে কেউ বা কারো যদি কখনো এমন কোন জায়গায় অফিস করতে হয় বা এমন কোন জায়গায় বাসা থাকে বা এমন কোন জায়গায় কোনো কারণে যেতে হয় যেখানে হচ্ছে হাই নয়েজ তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওইখানে কোন লেভেলের নয়েজ হচ্ছে বা কত ডেসিবেলের নয়েজ হচ্ছে, সেখানে তুমি কতক্ষণ আসছো, সেটা তোমার হেলথের জন্য কতটুকু মানে হার্মফুল। ঠিক আছে, যদি তুমি দেখো যে না তোমার সেখানে যে পরিমাণ থাকতে হচ্ছে সেটা তোমার মানে সেফ জোন না তোমার জন্য, তো সেটা অ্যাভয়েড করাটাই ভালো। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে পারো তোমরা। ইফেক্টস অফ নয়েজ পলিউশন কি হতে পারে, ফিজিক্যাল ড্যামেজ অফ টু ওয়ার, হিয়ারিং লস, কানের ক্ষতি হবে, আমরা কান শুনতে পারবো না, মেন্টাল ফ্যাটিক, মানসিক অশান্তি তৈরি হয়ে যাবে আর কি। কন্ট্রোল টেকনিক্স, রিডিউস নয়েজ এট সোর্স, সোর্স থেকে নয়েজটাকে রিডিউস করার চেষ্টা করতে হবে, ব্লক দা পথ অফ নয়েজ, ইনক্রিজ দা পাথ লেন্থ এন্ড প্রোটেক্ট দা রিসিপিয়েন্ট। তো মানে মেইন কথা একটাই, সেটা হচ্ছে যে কোনোভাবে নয়েজটাকে কমানোর চেষ্টা করতে হবে বা যে রিসিভ করতেছে নয়েজ তাকে কোনোভাবে সেভ করতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে হচ্ছে নয়েজটা আসলে আমরা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, নয়েজ নিয়ে কারো, নয়েজ পলিউশন নিয়ে কারো কোনো কোশ্চেন? জি না স্যার।
ওকে তো এটা কি অবশেষে শেষ হলো? হ্যাঁ এটা অলমোস্ট শেষ, এখনো শেষ হয় নাই, তবে এখনো হয় নাই। এরপর আর কোনটা আছে? এরপর হচ্ছে আরে শুরু থেকে চলে আস, থার্মাল পলিউশন। হ্যাঁ থার্মাল পলিউশন এটা অলরেডি আমরা মোটামুটি কিছুটা পড়ছি। থার্মাল পলিউশন যেটা হয় সেটা হচ্ছে সোর্স গুলা কি কি, সোর্স গুলো হচ্ছে ডিসচার্জ অফ ওয়ার্ম ওয়াটার ইনটু রিভার, যদি গরম পানি নদীতে গিয়ে পড়ে কেন পড়তে পারে, ইন্ডাস্ট্রি থেকে অনেক হট ওয়াটার বের হয় তো সেগুলো যদি ডিরেক্টলি নদীতে গিয়ে পড়ে তখন এক ধরনের থার্মাল পলিউশন তৈরি হয়। এটা হচ্ছে কি করে যে রিভারের ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকে চেঞ্জ করে যায় বা ডিস্টার্ব করে দেয়, ঠিক আছে? তারপরে এর জন্য কি হতে পারে, ডেথ অফ ফিশ, মাছ মারা যেতে পারে একটা জিনিস। তারপর ইফেক্টস অন প্ল্যান্টস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধরো তুমি শুধু নদীর পানি মাছের কথাই চিন্তা করলা কারণ মাছটা যেহেতু আমরা খাই, কিন্তু নদীতে যে অন্য প্ল্যান্ট আছে বা ইভেন হচ্ছে নদীতে যে আরো এনিমাল বা অন্যান্য উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের কথা যদি তুমি চিন্তা না করো তাহলে কিন্তু আলটিমেটলি ব্যালেন্সটা রক্ষা হবে না। মাছটাকেও তো বড় হইতে হবে, মাছটা বড় হওয়ার জন্য মাছেরও খেয়ে পরে বাঁচতে হবে, বা হচ্ছে মাছেরও হচ্ছে একটা আমাদের যেমন একটা বাসা বাসা প্রয়োজন হয়, সুন্দর বাসা আমাদের জন্য মনে প্রশান্তি দেয়, মাছদেরও কিন্তু একই রকম, যে ওদের বাসাটাও যদি সুন্দর হয় ওদেরও ভালো থাকে বা ওদেরও বেড়ে ওঠাটা ভালো ভালো মতো হয়। সো ইকোলজিক্যাল ব্যালেন্স রিভারের বা যে কোনো একটা মেরিন এনভায়রনমেন্টে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কি করতে পারি সেটা হচ্ছে এরকম, যে যে জায়গা থেকে এই হট ওয়াটারটা বের হচ্ছে সেখানে একটা কুলিং পয়েন্টের ব্যবস্থা করতে পারি বা কুলিং টাওয়ারের ব্যবস্থা করতে পারি, যেন ওইখান থেকে পানিটা ঠান্ডা হয়ে তারপর হচ্ছে এসে যায় মানে রিভারে গিয়ে পড়ে, যেন কোনো প্রবলেম না হয়, যাতে থার্মাল পলিউশনটা তৈরি না হয়। তারপর হচ্ছে নিউক্লিয়ার হ্যাজার্ড, নিউক্লিয়ার ফিশন যে প্রসেস আছে গতকাল একটু বলছিলাম, নিউক্লিয়ার ফিশন প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে হচ্ছে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে কনভার্ট হয় এবং সেইটা যখন হয় তখন হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হয় এবং সেই এনার্জিটা বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। তো ওইখানেও কিছু হট ওয়াটার আছে, তারপর ইউরেনিয়াম ওয়েস্ট আছে, সায়ানাইড ম্যাটেরিয়াল আছে, তো রেডিয়েটিভ এই যে ম্যাটেরিয়াল গুলো আছে বা এই জিনিস এই যে ওয়েস্ট গুলো আছে রেডিয়েটিভ ওয়েস্ট, যেগুলো এই ওয়েস্ট গুলাকেও যদি আমরা ঠিক মতো কন্ট্রোল না করতে পারি তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আমি গতকাল একটু আলোচনা করছিলাম যে এগুলাকে কিভাবে কি করা যেতে পারে বা এগুলাকে কিভাবে ঠিকঠাক করা যেতে পারে। ঠিক আছে, তো এগুলার ইফেক্টস গুলো কি হতে পারে, লিথাল মিউটেশন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস এর উপর প্রভাব করতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, ক্যান্সার হতে পারে, আই ডিসঅর্ডার হতে পারে, মানে যে নিউক্লিয়ার পলিউশনের ইফেক্টটা খুবই ডেঞ্জারাস ইফেক্ট, খুবই ডেঞ্জারাস ইফেক্ট, এবং এটা আসলে মানে এমন ইফেক্ট তৈরি হবে যেটা তোমরা নিশ্চয়ই যে হিরোশিমা নাগাসাকির কথা জানো, ওখানে কিন্তু এখনো বসবাসযোগ্য না মানুষ, ঠিক আছে? এখনো মানুষ বসবাস করতে পারে না বা ওই এলাকায় যারা ছিল ওই সময়টাতে যারা হচ্ছে এই রেডিয়েশনের এক্সপোজার হয়েছে তাদের মানে তাদের তো সমস্যা হয়েছেই, তাদের নেক্সট জেনারেশনেরও বিভিন্ন প্রবলেম হচ্ছে, নেক্সট জেনারেশনের কেউই সুস্থভাবে জন্মাচ্ছে না, এরকম একটা প্রবলেম তৈরি হচ্ছে। তারপরে তাদের তো বিভিন্ন প্রবলেম, ক্যান্সার হয়েছে, চোখের ডিসঅর্ডার, অনেক কিছু হয়েছে। কন্ট্রোল মেজার্স এটা কি করা যেতে পারে, যে সিটি থেকে অনেক অ্যাওয়েতে আমরা এই কাজটা এই জিনিসটা করতে পারি, যেন হচ্ছে সেখানে আশেপাশে মানুষ খুব কম থাকে। তারপর হচ্ছে প্রপার শিল্ডিং করতে পারি আমরা,
এমন ভাবে শিল্ড করে থাকা করা যায় যে যেখানে অ্যাকচুয়ালি মেইন রিঅ্যাকশনটা হয় সেই রিঅ্যাকশনের আশেপাশে মানে অলমোস্ট কি করে 10 ফিট বা 20 ফিট পুরো দেয়াল থাকে, কংক্রিটের দেয়াল থাকে, স্টিলের দেয়াল দেয়া থাকে, দেয়া থাকে যেন ওগুলো বাইরে আসতে না পারে। তারপরে ওই ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো স্টাফ থাকবে না, মানে স্টাফের বাসা থাকবে না। তারপরে 4-5 কিলোমিটারের মধ্যে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া থাকবে না। তো এরকম করে আমরা সিটি থেকে দূরে সরে রাখতে পারি। তারপর প্রপার ডিসপোজাল মেকানিজমস, এটা আমরা ম্যানেজ করতে পারি যে এই নিউক্লিয়ার ওয়েস্ট গুলো আমরা যখন ই করব কি বলে ডিসপোজ করব, তো সেগুলাকে এমন ভাবে করতে হবে বা এমন জায়গায় করতে হবে যেন সেটা কোনোভাবেই জেনার পিপলের কাছে কাছে না আসতে পারে। জেনার পিপল কাছে কাছে আসলে কিন্তু প্রবলেমটা তৈরি হয়ে যাবে। তো সেই রকমই আমাদের পলিসি থাকতে হবে, মেকানিজম থাকতে হবে। তারপর সেফটি মেজার্স, যে যে জিনিসটা এত রাখতে হবে, তারপরেও তো এমন হবে যে ওই 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 নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মেইনটেনেন্স এর জন্য বা ওইটা কন্ডাক্ট করার জন্য বা ওইটা ওইটার জন্য নিয়োজিত কিছু লোক লোক থাকে বা অনেকে থাকবে, সাইন্টিস্ট থাকবে, তো তারা যেন পর্যাপ্ত সেফটি নিয়ে ওখানে কাজ করতে পারে। সেই সেই সেফটি উপকরণ গুলো যেন ওদের থাকে, যদি থাকে তাহলে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। সো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, সব ধরনের পলিউশন কে তুমি যদি প্রোটেক্ট করতে চাও, তোমার কি কি রোল থাকতে পারে? যেমন হতে পারে ডেভেলপ রেসপেক্ট টু অল ফর্মস অফ লাইফ, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ধরো তুমি একজন ইন্ডাস্ট্রি মালিক, তোমার যদি শুধু নিজের প্রতি মায়া থাকে আর কোনো মানুষের প্রতি মায়া না থাকে, তাহলে তুমি কিন্তু মানে এমন একটা অবস্থা তৈরি করতে পারবা না যেখানে কোনো ধরনের পলিউশন হবে না বা কোনো ধরনের আনফেয়ারনেস অন্যায় টন্যায় হবে। যেমন চায়না, ওদেরকে বারবার বলা হয়েছে যে কার্বন নিঃসরণ কমাইতে, তারা কমাবে না, তাদের ইন্ডাস্ট্রি থেকে কার্বন নিঃসরণ তারা কমাবে না, তারা ডিরেক্টলি বলতেছে। কেন বলছে? কারণ তাদের কথা হচ্ছে আমাদের বিজনেস হচ্ছে, আমাদের বিজনেস কমে যাবে যদি আমরা কার্বন নিঃসরণ কমে ফেলি। দ্যাটস মিনস কি পৃথিবীর প্রতি বা পৃথিবীর মানুষের প্রতি তাদের প্রপার রেসপেক্টটা নাই। যদি প্রপার রেসপেক্টটা থাকতো তাহলে এই কাজটা তারা করতে পারতো, ঠিক আছে? এরকম শুধু চায়না না, আর অনেক কান্ট্রি হয়তো আছে যারা হচ্ছে এই কাজগুলো করতেছে। বা আমাদের বাংলাদেশের তুমি যদি ইন্ডাস্ট্রির মালিকদের কথা চিন্তা করো বা গার্মেন্টস মালিকদের কথা চিন্তা করো, তাদের তারা প্রপার মানে প্রপার কিন্তু প্রোটেকশন নিচ্ছে না পরিবেশটাকে রক্ষা করার জন্য, এবং সেখানে যাওয়া যত কর্মী আছে তাদেরও ক্ষতি হচ্ছে। সেটার ব্যাপারেও তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে তাদের বিজনেসটা কিভাবে যেন হয়, ভালো মতো হয়, এসব নিয়ে যা চিন্তা ভাবনা করে বেশি। তো তার মানে কি, তাদের আসলে মানুষের লাইফ বা নিজেদের লাইফ বা সবার লাইফ নিয়ে তাদের আসলে প্রপার রেসপেক্টটা নাই। তো সেই রেসপেক্টটা আসলে ডেভেলপ করতে হবে। আচ্ছা, ট্রাই টু প্ল্যান্ট ট্রিস হোয়ার ইভার ইউ ক্যান, যেখানেই পারো গাছ লাগাও, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রাই টু প্ল্যান্ট ট্রিস হোয়ার ইভার ইউ ক্যান, যেখানেই পারবা গাছ লাগাও। সেটা তোমাদের বারান্দায় হতে পারে, তোমাদের বাসার ছাদে হতে পারে, রাস্তায় পাশে হতে পারে, তোমাদের গ্রামের বাড়িতে হতে পারে, যেখানেই পারো বেশি বেশি গাছ লাগাও। রিডিউস দা ওয়াট দা ইউজ অফ পেপার অ্যান্ড উড প্রোডাক্টস হোয়ার ইভার পসিবল, পেপারের ইউজ কমে দাও, মানে কাগজের ইউজ কমে দিয়ে অন্য একটা কাজ করো, অন্য কোথাও যদি সেটা পারো সেটা করো। তারপরে কাঠের প্রোডাক্টের ইউজটা যদি যতটুকু পারো কমানোর চেষ্টা করো। ইউজ রিসাইকেল পেপার, অনেক বাংলাদেশে অনেক পেপার কিন্তু আছে যেগুলো হচ্ছে কি করে যে আমরা যে পেপার গুলো লিখি সেই পেপার গুলাকে রিসাইকেল করে আবার পেপার তৈরি করে। সেগুলাকে যদি আমরা ইউজ বাড়ায় দিই তাহলে কি করবে, তারা মোটিভেটেড হবে এবং সেই জিনিসটা চলতে থাকবে। তাহলে কি হবে, নতুন করে পেপার তৈরি করার জন্য আর গাছ কাটতে হবে না। ডো নট বাই ফার্নিচার এন্ড ডোরস এটসেট্রা মেড ফ্রম টিক এন্ড ফরেস্ট বেস্ট, এমন এমন টাইপের ফার্নিচার বা ডোর কেনা বাদ দিয়ে দাও যেগুলো হচ্ছে মানে ফরেস্ট বেস কাঠ থেকে তৈরি হয় বা সেগুন কাঠ বা এই টাইপের কাঠ থেকে যেগুলো তৈরি হয় সেগুলো কেনা বন্ধ করে দাও। হেল্প ইন রেস্টোরিং এ ডিগ্রেড
degraded area. একটা degraded area কে restore করার জন্য help করে যতটুকু পারো. Join in an afforestation program. সামাজিক বনায়নের জন্য যে কোনো program program থাকলে সেই program এ join করতে পারো. Advocate organic farming. Organic organic farming এর ক্ষেত্রে help করো. Avoid use of pesticides. Reduce পেস্টিসাইড ইউজ করা বন্ধ করা উচিত আমাদের, উৎসাহিত করা উচিত মানুষকে. রিডিউস ফসিল ফুয়েল, যেমন হচ্ছে কয়লা, কোল, পেট্রোল, এই জিনিসগুলা এগুলো এই টাইপের ফুয়েলগুলা ইউজ করা কমায় দিতে হবে. পেট্রোলকে সেভ করতে হবে. টার্ন অফ দ্য লাইটস অ্যান্ড ফ্যান হোয়েন নট নিডেড, যখন তোমার বাসায় দরকার হবে না লাইট জ্বালায় না ফ্যান জ্বালায় রাখো না. মেইন কথা সেভ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিকে সেভ করো. ইলেকট্রিসিটির কারণে কিন্তু অনেক কিছু করতে হয়, ঠিক আছে? আমরা যদি ইলেকট্রিসিটি সেভ করতে পারি আমাদের প্রোডাকশন কম করতে হবে. আর ডু নট ইউজ এরোসল স্প্রে প্রোডাক্টস. আমরা যে মশা মারা কয়েল ইউজ, মশা মারার জন্য এরোসল ইউজ করি, তারপরে এই টাইপের পারফিউম বা কেমিক্যাল, তারপর হচ্ছে কিছু কীটনাশক না দেওয়াটা উচিত হবে. Use rechargeable batteries. Stay put. So do not use cans. About plastics, plastic carry bags. Plastic ke use korbana. Tarpor can ten use korbana. Recycle paper ba aluminium ba plastic eigulo use korbo. Set up a compost bin in your garden. Start community composting. Keep you and your place clean. And overall, environmental protections actually begins with you. ঠিক আছে, তো আমরা প্রত্যেকে নিজেদের নিজেদের জায়গা থেকে যদি চেষ্টা করি ততটুকু কিন্তু আসলে করা পসিবল. যেমন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তো তখন নতুন নতুন বন্ধু হয়েছে, আমার একটা ফ্রেন্ড ছিল রসি, মুস্তফা রপ্তানি, তো ওর সাথে আমি মানে আমরা ঘুরতে গেছি, মানে তখন মানে অত ক্লাস হতো ঘুরতে গেছি কোথায় সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর পাশে যেহেতু স্মৃতিসৌধ, স্মৃতিসৌধে ঘুরতে গেছি আমরা. সেখানে এই ঝালমুড়ি টালমুড়ি খাইলাম, খাওয়ার পরে ও আমাদের, আমরা তিনজন ছিলাম, তো তিনজনের কাছ থেকে ও যে কাগজের টুকরা ছিল সেই টুকরাটা নিয়ে ওর ব্যাগের মধ্যে রেখে দিল. তো আমি আমরা জিজ্ঞেস করলাম কি কারণে, পরে বলতেছে যে আমি যদি এখানে এটা ফেলি, মানে আশেপাশে আসলে ডাস্টবিন পাচ্ছিলাম না, তো এটা যদি আমরা এখানে ফেলি তাহলে এই জিনিসটা আসলে প্রবলেম হবে, এই জন্য আমি এটা নিয়ে যাই ব্যাগে করে বাসায় গিয়ে বাসার যে ডাস্টবিন আছে ওখানে ফেলে দিই. তো এই জিনিসটা আমার কাছে খুব মানে খুব মানে খুবই ভালো লাগছিল যে ব্যাপারগুলো আমরা আসলে ভেবে চিন্তা করি না, মানে আমাদের সবারই চিন্তা করা উচিত. ধরো আমরা কোনো জায়গায় একটা বাদাম খাইতে বসলে যে জায়গায় বাদাম খাই ওই জায়গার অবস্থা খারাপ করে দিয়ে আস, আমরা যদি এই কাজগুলো না করি বা চিপসের প্যাকেট যে কোনো জায়গায় ফেলি, এইসব কাজগুলো যদি না করে আমরা যদি আমাদের কাছে রেখে দিয়ে বাসায় এসে ফেলি বা একটা ডাস্টবিনে ফেলি, তাহলেই কিন্তু অনেক কিছু ক্লিন হয়ে যায়, এনভায়রনমেন্টটা অনেক ভালো হয়ে যায়. সো অনেকে যে অনেক সমস্যা আছে, গভর্নমেন্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রি ওনার, তাদের অনেক সমস্যা আছে, বাট আমাদের নিজেদের জায়গা থেকে যদি আমরা ভালো থাকি বা বেটার রাখার চেষ্টা করি তাহলে হয়তো বা একটা সময় সবই বেটার হয়ে যাবে. তো সেই আশা করে আমাদের পলিউশন রিলেটেড যে লেকচার সেটা আমরা এখানে শেষ করতেছি. জি স্যার, জি স্যার.